কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খড়গে। তিনি সভাপতি হলেও বিতর্ক কোনোভাবেই পিছু ছাড়ছে না খড়গের। খড়গে সভাপতি হলেও গান্ধী পরিবারের হাতেই কংগ্রেসের লাগাম থাকবে, বারবার অভিযোগ করছে বিজেপি। তবে বিরোধীদের অভিযোগ কার্যত নস্যাৎ করেছে কংগ্রেস নেতৃত্ব। 26 অক্টোবর খড়গে দায়িত্বভার গ্রহণ করবেন। সেই অনুষ্ঠানের জন্যই ভারত জোড়ো আন্দোলন থামিয়েই দিল্লিতে আসছেন রাহুল গান্ধী, এমনই সূত্রের খবর। মল্লিকার্জুনের হাতে কংগ্রেস সভাপতি নির্বাচনে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হবে। রাহুল গান্ধীর পাশাপাশি কংগ্রেসের প্রথম সারির নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচনে মল্লিকার্জুন খড়গের জয়ের সঙ্গে সঙ্গেই তাকে বিজেপির পাশাপাশি নিশানা করতে ছাড়েনি বিএসপিও। বিজেপি নেতা রাজ্যবর্ধন রাঠৌরও তোপ দেখেছেন খড়গেকে। তাই সেই ড্যামেজ কন্ট্রোলে আপাতত নেমেছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, দীপাবলি দিওয়ালির জন্য ভারত জোড়ো যাত্রা আগামী 24 ও 25 অক্টোবর স্থগিত থাকবে। আগামী 26 অক্টোবর মল্লিকার্জুন খড়গেজিকে নির্বাচনী জয়ের শংসাপত্র তুলে দেওয়া হবে। তারপরে ফের শুরু হবে ভারত জোড়ো যাত্রা। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।